আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মুরগির রেজালা। শাহীভাবে মুরগির রেজালা কিভাবে রান্না করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। বলুন দেখি নিই কীভাবে করেছি। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং টক দই দিয়েছি। 8-10টি কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3-4টি এবং কিশমিশ দিয়েছি 15-20টি মতো। এখন সবগুলো উপকরণ আমি একটু পানি মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে আমি এই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি অন্যান্য যে মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। এই সবগুলো মশলা আমার পরবর্তীতে মোরগ পোলাও রান্না করতে লাগবে। আর এদিকে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে। এখানে আমি রোস্টের মতো পিস করে 2টি মুরগি নিয়েছি, তার মানে 8 পিস মুরগি নিয়েছি। এখানে নিয়ে তারপর আমি পেঁয়াজের বেরেস্তার যে তেলটুকু ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি ঘি। তেল এবং ঘি আমি একসাথে ব্যবহার করব। ঘি এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, এলাচ দিয়েছি এখানে 6-7টি, তেজপাতা দিয়েছি 3-4টি, তারপরে এক টুকরো দিয়েছি জয়ত্রী একটা বড় এলাচ, আর লবঙ্গ ছোট গোলমরিচ দিয়েছি দিয়ে, আর 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন ওই ঘি এবং তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে মশলার ফ্লেভারটা বের হয়ে আসে। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষাচ্ছি। আর এদিকে আমি মুরগির পিসগুলোকে একটু জর্দার রং দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন সেই পিসগুলো আমি মশলা কষানোটাতে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি। তারপর আমি যখন বলক উঠে এসেছে তারপর একটু নেড়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে আমি টমেটো ক্যাচাপ ব্যবহার করেছি। এখানে আমি প্রাণের টমেটো ক্যাচাপটা ব্যবহার করেছি। আপনারা ঘরে বানানো অথবা যে কোনো টমেটো ক্যাচাপ ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ব্যবহার করেছি যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাঁচামরিচ কিশমিশের, সেই আমি মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা বাদাম কাজুর বদলে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 10-15টি কিশমিশ। কিশমিশটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবেন। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভেঙে, জাস্ট 2 টুকরা করে দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ। রেজালা করার সময় যে মশলাটি করবেন সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। মশলাটিতে আপনি যা যা দিবেন, টক দই দিবেন এখানে 1/2 কাপ 8 পিস মুরগির জন্য, আর দিবেন পেঁয়াজের বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, আর কিশমিশ দিবেন 10-15টি, কাঁচামরিচটা অপশনাল দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে এগুলো ভালো করে ব্লেন্ড করে নেবেন। নিয়ে আপনারা বাদাম বাটাটা আলাদা করে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে পারেন টক দইয়ের সাথে। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি গরম মশলা এখানে ব্যবহার করেছি, গরম মশলাটা আমার বাসায় তৈরি করা। আলু বোখারা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 3-4টি। এই মশলাটি আমি সাধারণত শাহি রান্নাগুলো করতে ব্যবহার করে থাকি। এটা আমার চ্যানেলে এবং পেজে দেয়া আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, জাস্ট 1 চা চামচ পরিমাণ, এবং শেষের দিকে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, আপনারা খেয়াল করেছেন। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে, যেহেতু ঘন হয়ে এসেছে তাই কিন্তু লেগে যেতে পারে। হয়ে গিয়েছে আমার মুরগির রেজালা। রেজালাটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের বেরেস্তা আমি করে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি করে বক্সে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এটা আমি দিয়েছি। পেঁয়াজের বেরেস্তার রেসিপিটা চাইলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি দিয়ে দিব। এই ছিল আজকের রেসিপি মুরগির রেজালা।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।